বিষয়ে অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে থাকেন, অনেক বিষয় খতিয়ে দেখার চেষ্টা করেন সাংবাদিকরা যে কেন ঘটনাগুলো ঘটছে। তো পুলিশ তারা আমাদেরই কারণা করো ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই আত্মীয় স্বজন। তো পুলিশ এই যেভাবে যে ছবিগুলো ছাড় দেখালেন এবং গত কয়েকদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে যা দেখা গেল, পুলিশের যে এই আচরণ, এটা কেন, কি এর পিছনে কারণ থাকতে পারে? এইভাবে ধন্যবাদ আপনাকে মাহবুব ভাই বলেছে। আমি পুলিশের আচরণ আগে ঘটনাটা যেখান থেকে উৎপত্তি সেখানে একটু যেতে চাই। মাওলানা আল্লামা দেলহার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালের সম্পর্কে মাহবুব ভাই বলেছেন যে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এমনকি শাহবাগের কাছে গ্রহণযোগ্য হয়নি। যখন কাদের মোল্লার যাবজ্জীবন দিল তখন মানি না, আর যখন সাঈদী সাহেব ফাঁসি দিল তখন উল্লাস, মানি মানি মানি। তার মানে শাহবাগ ফাঁসি দিতে বললেন, কোর্টও ফাঁসি দিয়ে দিলেন, বিষয়টা এমন দাঁড়িয়ে গেল। আমি একটু আসতে চাই যে দেলহার হোসেন সাঈদীর অপরাধটা কি। এখানে দুইটি বিষয়ে তারা আমল নিয়েছে, বৃষ্টির বিষয়ে ১২টি তারা বাতিল করে দিয়েছে, ৮টি তারা আমল নিয়েছে, ৮টির মধ্যে ৬টিতে তারা কোনো শাস্তি দেয়নি, ২টিতে তারা শাস্তি দিয়েছে। এখন এই দুইটি ঘটনা কার দ্বারা সংঘটিত হয়েছে? পরিষ্কার ভাষায় ওখানে আছে, সেখানে আছে দেলহার হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার নামে একজন রাজাকার ছিলেন, কুখ্যাত রাজাকার ওই এলাকায়, তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। এটা বুঝতে হবে, দেলহার হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার, তার বাবার নাম হইল রসুল সিকদার, তিনি বিশাবালি এবং ইব্রাহিম কুটি হত্যা মামলায় জড়িত। এখন এখানে কি হলো, এই কুখ্যাত রাজাকারের নাম এসে বলো সাঈদী সাহেবের ক্ষেত্রে, তার বাবার নাম কি, দেলহার হোসেন সাঈদী, ইউসুফ সাঈদী। দেখেন এখানে কিন্তু নামের কোনো মিল নাই এবং ঘটনায় শুধু এখানেই শেষ নয়। অশোক হোসেন বললেন ১৯৭১ সালে যুদ্ধের পরে এই দেলহার হোসেন সাঈদী ওই দেলু সিকদার তারা বলতেছেন, আবার বলতেছেন এই যে দেলু সিকদারকে দেলহার হোসেন সাঈদী সাজিয়ে দিল, তারা দেলহার হোসেন সাঈদীকে দেলু সিকদার বানিয়ে দিল, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ কিন্তু সেভাবে নেই। তারপরও আবার বলতেছেন প্রসিকিউশনই যে তিনি মুক্তিযুদ্ধের পরে গিয়ে আপনার যশোরের এবং যশোরের রসনালী বাড়িতে ছিলেন, এখন রসনালীর রসনালী বাড়িতে যে ছিলেন প্রসিকিউশন কিন্তু তারকে আবার সাক্ষী বানান নেই। এখন ডিফেন্স লয়ার সাঈদী হিসেবে যারা লয়ার তারা তাকে সাক্ষী, তিনি বলছেন আইসা যে দেখেন উনি আমার বাড়িতে ছিলেন, কখন, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে জুলাই মাস পর্যন্ত আমার বাড়িতে ছিলেন। তার মানে এই ঘটনাটি ঘটেছে মুক্তিযুদ্ধের ওই মে মাসে, ১৯৭১ মে মাসের ঘটনা দিয়ে উনাকে দুটি মামলা, কিন্তু মুক্তিযুদ্ধের মে মাসের ঘটনা যেখানে তাকে ফাঁসাচ্ছে। অথচ সেই লোকটি আইসা রসনালী সাহেব সাক্ষী দিলেন সাঈদী সাহেব আমার বাড়িতে ছিলেন জুলাই মাস পর্যন্ত, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে জুলাই মাস পর্যন্ত। এই সাক্ষীকে যদি আদালত আমলে নেয় গোটা মামলাটি কিন্তু এখানে শেষ। তাহলে একদিকে আপনি যে পয়েন্টগুলো উল্লেখ করেছেন এগুলো কি রায়ের কন্টেন্টের মধ্যে ছিল? অবশ্যই, ডেফিনেটলি এগুলি প্রসিকিউশন তো, আর এগুলি তো ডিফেন্স লয়াররাই আর্গুমেন্ট করেছে। আমি আরো অনেক পয়েন্ট দিতে পারি আপনাকে, সেটা দেব আমি, তারপরে দেখেন। পারেরহাটের যে ঘটনার যে জায়গাটি হলো পারেরহাট, যেখানে ঘটনাস্থল, সে পারেরহাটের কমান্ডার খায়রুল আলম আইসা বলতেছে, ক্যাম্প কমান্ডার যেখানে ঘটনাটি ঘটিতেছে, সে খায়রুল আলম সাঈদী সাহেবের পক্ষে চাকরি দিয়েছে, ইনি এইসব ঘটনার সাথে কোন জড়িত ছিলেন না এবং তিনি রাজাকার ছিলেন না। আচ্ছা, তারপরে আপনার ৯ নম্বর সেক্টর কমান্ডারের টোয়াইসি, সাব সেক্টর কমান্ডার টোয়াইসি, বিখ্যাত প্রখ্যাত মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, তিনি এসে বলেছেন সাঈদী সাহেব কোন রাজাকার বা আলবদর কিছুই তিনি ছিলেন না। এবং শুধু এখানে শেষ নয়, আপনি দেখেন সাঈদী সাহেব পরপর দুইবার তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, দুইবার তিনি বিজয়ী হয়েছেন, এই শেষবার তিনি পরাজিত হয়েছেন। এই তিনবারে তার প্রতিপক্ষ কেউ কিন্তু তার বিরুদ্ধে রাজাকার আলবদর ছিলেন একটি অভিযোগও তুলেন নাই, কারণ তো ওই এলাকা কিন্তু নির্বাচন করেছেন। আজকে ৪০ বছর পরে আপনি তুলছেন, তাহলে তার প্রতিপক্ষ এর আগে তুলতে পারতেন এই ঘটনাগুলি? তিনি এলাকায় কি এই ধরনের ঘটনা, যিনি কুখ্যাত দেল্লা রাজাকারের ঘটনা যদি সাঈদী সাহেব করতেন তাহলে কি উনি নির্বাচনে জয়লাভ করতে পারতেন, উনি কি নির্বাচন করতে পারতেন? তিনবার নির্বাচনে অংশ নিয়ে দুইবার যে লোকটি বিজয়ী হইলেন তার প্রতিপক্ষ কেউই অভিযোগটি তুললেন না,
অপরদিকে প্রখ্যাত কমান্ডাররা এবং পারহাটের যে ক্যাম্প কমান্ডার যেই ক্যাম্পের ঘটনাটি ঘটলো তিনি এসে বলতেছেন যে না এখানে কোনো ঘটনা উনি ঘটেন না উনি এটাতে ছিলেন না এবং এই দেলার হোসেন সাইদি নামে কোন রাজাগার কিন্তু কোথায় খাতাপত্র নাই আছে দেল্লা রাজাগার ওই যে যার বাপের নাম হলো রসুল সিকদার সেই রসুল সিকদার আর দেল্লার সিকদারের সাথে আপনি মিলিয়ে দিচ্ছেন সাইদি সাহেবের ওই অভিযোগটা ওখানে নিয়ে চাপিয়ে দিচ্ছেন সেটাও ঠিক না মজার ব্যাপার হলো ট্রাইব্যুনাল যে রায়টা দিলেন এই যে কোনো ঘটনায় যে তিনি বলছেন ট্রাইব্যুনাল রায় বললেন এই পয়েন্টে আসি একটা ফোন নিয়ে নেই একজন দর্শক অনেকক্ষণ ধরে লাইনে আছেন প্রিয় দর্শক নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম থেকে বলছিলাম এই জামাত শিবিরের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের পুলিশ গুলি চালাচ্ছে কিছু সংখ্যক মিডিয়া একে তাণ্ডব বলছে এতে কি ওই মিডিয়াগুলোর বিবেক দূষিত হয় না এ ব্যাপারে আমি খন্দকার মাহমুদ স্যারের মতামত জানতে চাই আপনাকে ধন্যবাদ যে যে পয়েন্টে বলছিলেন রায়ে বললেন যে মফিজ এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী অর্থাৎ প্রসিকিউশন যে সাক্ষী উপস্থাপন করেছে মফিজ কিন্তু সেখানে প্রত্যক্ষ সাক্ষী ছিল না প্রসিকিউশন নিজেও বলেন না মফিজ প্রত্যক্ষ সাক্ষী অর্থাৎ রায়ে বিচারক বলতেছেন তিনি প্রত্যক্ষ সাক্ষী তার মানে এই রায়টি কি রায় আমাদের বুঝতে কিন্তু আর বাকি থাকে না যেখানে দেল্লা সিকদার আর দেলার হোসেন সাইদি এক নয় যেখানে তার যে ওই ঘটনার সময় তার অবস্থান যে রসনালী বাড়িতে তিনি এসে নিজে সাক্ষী দিয়ে গেছেন এবং আপনারা জানেন যে একজন সাক্ষী তার ভাইয়ের যে মৃত্যু ঘটনা যেটা দিয়েছে যে ঘটনাটি তিনি তার ভাই যে হত্যাকাণ্ডে সাইদি সাহেব জড়িত নয় তিনি কিন্তু সেখানে এসেছিলেন শুক্রঞ্জন মালী শুক্রঞ্জন মালীকে আদালতে ঢুকার আগেই তাকে তুলে নেওয়া হলো আপনি জানেন তারপরে যে আরেকটি হত্যা মামলা যে তার স্ত্রী তার নামে যে এখানে যে মামলাটি করা হয়েছে যে 1972 সালে যে এজাহারটি দায়ের করা হয়েছে সেখানে কিন্তু সেই এজাহারে সাইদিন ইব্রাহিম কুটি মামলা যেটা সেখানে কিন্তু এজাহারে সাইদি সাহেবের না ইব্রাহিম কুটি মামলা যেটা সেখানে কিন্তু এজাহারে সাইদি সাহেবের নামই নেই তাহলে একদিকে শুকরঞ্জন মালী এসে সাক্ষাৎ দিতে পারলেন না তাকে আপনি সাক্ষাৎ দিতে দিলেন না আর দিকে ওই যে ইব্রাহিম কুটি মামলায় তিনি এজাহারই তার নাম নাই আর প্রধান কথা হইলো তিনি তো দেল্লা দেল্লু দেলু সিকদার না বা দেল্লা সিকদার না তিনি হলেন সাইদি সাইদ দেলার হোসেন সাইদি শুধু দেলার হোসেন সাইদিকে এই দেলু সিকদারকে দেলার হোসেন সাইদি বানিয়ে দিয়ে আর যেখানে তার এজাহারি মামলার কোনো তার আসামি ছিলেন না যেখানে পথ্য কোনো সাক্ষী নেই যেখানে শুকরঞ্জন মালী সাক্ষী দিতে পারলেন না সেই দুটি ঘটনাকে নিয়ে যেই পানিশমেন্টটা তাকে দেওয়া হলো এটা কতটা ন্যায় বিচার হয়েছে আমি জানি না আমি যেখানে বলবো আমি বলবো যে একই এই সিদ্ধান্তের মাধ্যমে কোর্ট মনে যাই থাকুক যেখানে শাহবাগ বলছে ফাঁসি ছাড়া আমরা আর কিছু মানি না তাহলে আপনি ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে তাহলে কি আপনি তাদের রায় কি বলতে পারেন এবং প্রধানমন্ত্রী তো শপথ ভঙ্গ করেছেন আমি বলবো তিনি কি করে সংসদে দাঁড়িয়ে বলেন যে আদালত শুধু আইনের দিকে তাকিয়েন না শাহবাগের দিকে একটু তাকিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রের এত বড় পদে আসীন হয়ে শপথ নেওয়ার পরে তিনি আইনের রক্ষক আইনকে হেফাজত করা ওনার দায়িত্ব তিনি কিন্তু এই কথা বলতে পারেন না এইটা আমাদের দেশের আইনের শাসনের প্রতি অবজ্ঞা এবং তিনি নিজেই আমি মনে করি এই কথা বলার মধ্য দিয়ে আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে কারণ প্রধানমন্ত্রী হচ্ছেন সকলের প্রধানমন্ত্রী একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানমন্ত্রী আরেকটি ঘটনাকে যদি আপনি দেখেন এর আগে আমাদের আমাদের কি কামাল ওই যে আমাদের উপদেষ্টা ছিলেন সুলতানা কামাল তিনি নিজে কিন্তু এর আগে বলেছেন জোর করে যদি কোনো রায় না হয় সেই রায় কখনো সুফল বয়ে আনবে না আজকে কিন্তু জোর করে সেই রায়টি নেওয়া হয়েছে সুতরাং আজকে আপনি দেখেন মুক্তিযোদ্ধার ক্যাম্প কমান্ডার সাব কমান্ডাররা যা বলেছে এবং সাক্ষী প্রমাণে যেটা দেখা যায় যে পরপর তিনি তিনবার নির্বাচন করলেন দুইবার বিজয়ী হলেন কখনো ওনার বিরুদ্ধে আদর আসলো হঠাৎ করে উনি দেল্লা রাজাকার সাইদি সাহেব দেল্লা রাজাকার হয়ে গেলেন এবং ওনার বিরুদ্ধে ফাঁসি আদেশ হয়ে গেল আচ্ছা একটু